16 ও 17 অক্টোবর ইতালির মিলানে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া ইউরোপ মিটিং আসেম সামিট। ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট হারমান ভ্যান রম্পের সভাপতিত্বে ইতালির প্রধানমন্ত্রী মাতেও রেঞ্জির আয়োজনে বাংলাদেশ সহ বিশ্বের 51টি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধি এ সামিটে অংশগ্রহণ করছে। শুভেচ্ছা বক্তব্যে সভাপতি ভ্যান রম্পে দ্বিতীয়বারের জন্য চেয়ার হিসেবে সামিট আয়োজন করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সামিটে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসেম সামিট সভাপতি এবং ইতালির প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানান। Volte sul tasso della crescita, Matteo Renzi a prendere il vertice euro. Lotta alla povertà, i cambiamenti climatici, le sfide di Ebola e del terrorismo, la crisi che contrappone Russia e Ucraina. Responsible partnership for sustainable growth and security. এই স্লোগান নিয়ে দশম এসএম সামিট সফল হবে এই প্রত্যাশা সকল নেতৃবৃন্দের। ইতালির এসএম সামিট স্পট মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই।